উচ্চ মাধ্যমিক ইতিহাস লাস্ট মিনিট সাজেশন 2021 এবিটিএ টেস্ট পেপার থেকে বেছে নেওয়া কোশ্চেনগুলো পার্ট এ মার্কস 40 ইনস্ট্রাকশন 1 নাম্বার যে কোনো 5টি কোশ্চেনের উত্তর দাও প্রতিটি খণ্ড থেকে ন্যূনতম 2টি কোশ্চেনের উত্তর আবশ্যক 8 গুণিত 5 ইজ ইকুয়াল টু 40 40 একটি 8 করো তো খণ্ড ক তো খণ্ড কয়ে কোনগুলো কোশ্চেন করতে হবে এক নাম্বার জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে এর ভূমিকা আলোচনা করো অথবা কিংবদন্তির সংজ্ঞা দাও কিংবদন্তি ও পৌরাণিক কাহিনীর মধ্যে বিভিন্ন পার্থক্যগুলি উল্লেখ করো দুই ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল এই বাণিজ্যের অবস্থান কেন হয় অথবা চীনের ফোর্থ মে আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো অথবা পলাশী ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা করো অথবা চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির বিবরণ দাও তিন নাম্বার চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্য ও ফলাফল আলোচনা করো অথবা সূর্যাস্ত আইন কি চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল আলোচনা করো অথবা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও চার ভারতের সমাজ ও শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান ব্যাখ্যা করো অথবা ভারতের সমাজ সংস্কারক হিসেবে রামমোহন রায়ের অবদান সংক্ষেপে আলোচনা করো পাঁচ আলিগড় আন্দোলন স্যার সৈয়দ আহমদের ভূমিকা সংক্ষিপ্ত বিবরণ দাও ছ নম্বর বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এর সীমাবদ্ধতা কি ছিল এবার খণ্ড খ থেকে খ খণ্ড থেকে এক বাংলায় পঞ্চাশের মনন্তরের কারণ ও ফলাফল আলোচনা করো দুই নম্বর রৌলাট আইনের উদ্দেশ্য কি ছিল গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন অথবা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পটভূমি ও গুরুত্ব আলোচনা করো তিন ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো এর সঙ্গে আজাদ হিন্দ ফৌজ যুক্ত হতে পারে অথবা ভারত ছাড়ো 1942 আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো চার এশিয়াবাসীদের জন্য এশিয়া নীতি বলতে কি বোঝো জাপান কেন এই নীতি গ্রহণ করেছিল পাঁচ হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও ছয় মরলে মিন্টো সংস্কার আইনের মূল্যায়ন করো সাত 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো এই আইনের গুরুত্ব কি ছিল আট মন্টেগু চেমসফোর্ড সংস্কারের 1919 বৈশিষ্ট্যগুলি লেখো এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো নয় 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ কি ছিল এই বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সমস্ত সাবজেক্টের টু দি পয়েন্ট সাজেশন গুলো পেয়ে যাবে টেস্ট পেপার থেকে রিসেন্ট টেস্ট পেপার থেকে দেরি করো না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ